দর্শক, গ্লোবাল টেলিভিশন থেকে আমি আরিফ সম্রাট এখন আছি কেরানীগঞ্জের ব্যস্ততম এলাকা কদমতলী চত্বরে। আপনারা জানেন যে আজকে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল চলিতেছে। এই হরতালের কোনো প্রভাব এখন পর্যন্ত এই ঢাকার প্রবেশপথ বাবুবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে আমরা এখন পর্যন্ত দেখি নাই। স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করতেছে প্রতিদিনের মতো। আমি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেছি যে তাদের কোনো পরিবহন পেতে কোনো সমস্যা হচ্ছে না, তারা নির্বিঘ্নে ঢাকা শহরে ঢুকছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের ব্যবসা বাণিজ্য থাকার কারণে অনেকের চকবাজারে ব্যবসা আছে, অনেকের এই গুলিস্তানে ব্যবসা আছে, তাদেরকে দোকান খুলতে হয়, তাদের কর্মচারী আছে, তাদেরকে বেতন দিতে হয়, সেই কারণে তাদের ব্যবসাতে তাদের যেতেই হবে, তাদের সেই কারণে তারা ঘর থেকে বেরোইছে। হ্যাঁ, তারা স্বাচ্ছন্দ্যভাবেই যাচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এই কেরানীগঞ্জের কোথাও ঘটে নাই। আমি এই কেরানীগঞ্জের মডেল থানা এবং দক্ষিণ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে কথা বলে দেখেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে কেরানীগঞ্জে, নিরাপত্তা জোরদার আছে। আমি প্রতিটি পয়েন্টে পয়েন্টে ঘুরে দেখেছি যে পুলিশের ব্যাপক উপস্থিতি আছে এবং কি আওয়ামী লীগের নেতাকর্মীরাও পয়েন্টে পয়েন্টে বসে পাহারা দিচ্ছে, জানে মানুষের জানমালের কোনো ক্ষতি না হয় আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল সর্বশেষ আমার কাছে কেরানীগঞ্জ থেকে। আরিফ সম্রাট, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।